কলেজের করিডোরে গোলাপি শাড়িতে তরুণীকে দেখে বন্ধুদের বলেই ফেলেছিলেন এই তরুণীকেই তিনি বিয়ে করবেন। কিন্তু তারপর বলা তো দূর অস্ত, তরুণীর কাছে যেতেই ভয় করত। তবু সেই তরুণীর সঙ্গে দাম্পত্যে দীর্ঘ বসন্ত কাটিয়ে ফেললেন পরেশ রাওয়াল। স্যার ঘর পর হ্যাঁ আমি 10 মিনিট পহলেই চল বসে আপকো কুছ বলনা থা চল বসে কুতরা সালা দেখ কে নম্বর ডাল কর ইয়ে ফুস সালে। হ্যালো বাবু রাও হ্যায় নাই দেবী প্রসাদ হ্যায় বল সালা রাখ দিয়া তো ভি বাত করতা হ্যায়। মুখচোরা পরেশকে প্রথমে পছন্দ ছিল না স্বরূপ সম্পতেরও, তিনিও বিশেষ গুরুত্ব দেননি সহপাঠীকে। কিন্তু সব গোলমাল হয়ে গেল ইন্টার কলেজিয়েট এক প্রতিযোগিতায়, সেখানে নাটকে অভিনয় করেছিলেন পরেশ। চেনা সহপাঠীকে মঞ্চে দেখে স্বরূপ তো হতবাক, চেনাই যাচ্ছে না কোথায় সেই মুখচোরা তরুণ। মঞ্চে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেলেন স্বরূপ। নাটক শেষ হওয়ার পর সাজঘরে অভিনন্দন জানাতে গেলেন, সেখানেই প্রথম আলাপের সূত্রপাত। মুম্বাইয়ের ভিলে পার্লের নার্সি মঞ্জি কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিক্সের পড়ুয়া ছিলেন পরেশ ও সম্পদ। নাটক দেখতে ভালোবাসতেন দুজনেই, এই ভালো লাগাই তাদের প্রেমের অনুঘটক। आप कौन बहन जी? मैं हूं। मैं कौन बहन जी? आप राधे श्याम तिवारी। चुप। ये मैं कौन बहन जी? मैं मिसेस अंजलि तिवारी। चलो अच्छा है, नाम तो नहीं बता। ষাটের দশকের শেষে তাদের আলাপ, কিন্তু বিয়ের আগে তাদের প্রেম পর্ব ছিল দীর্ঘ। কেরিয়ারকে সময় দিয়েছেন দুজনেই। ইংল্যান্ডের উডস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন স্বরূপ। তার গবেষণার বিষয় ছিল কিভাবে নাটককে বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষণের কাজে লাগানো যায়। স্বরূপের বাবার ইচ্ছে ছিল মেয়ে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিক, কিন্তু সাহস পাচ্ছিলেন না স্বরূপ নিজে। সেই সময় তার পাশে দাঁড়ান পরেশ। মূলত তাঁর উৎসাহেই 1979 সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন স্বরূপ এবং বিজয়ী হন। সে বছরই অস্ট্রেলিয়ার পার্থে মিস ইউনিভার্সের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন স্বরূপই। তবে এরপর কিছুটা সমস্যা দেখা দেয় তাঁর এবং পরেশের সম্পর্কে। স্বরূপকে নিয়ে কিছুটা সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন পরেশ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার আগের ছন্দে ফিরে আসে তাঁদের রসায়ন। তাদের বিয়ের আসল ছিল বাহুল্য বর্জিত। পরে স্বরূপ এক সাক্ষাৎকারে জানান তাদের বিয়ে হয়েছিল মুম্বাই লক্ষ্মীনারায়ণ মন্দিরে। 9 পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ের আচার অনুষ্ঠান। তাদের বিয়ের আসর ছিল মণ্ডপহীন। পরেশ স্বরূপ নতুন জীবনে পা রাখার অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন প্রাচীন একটি গাছের ছায়ায়। অন্য কনেদের মতো উপোস না করে থেকে স্বরূপ নিজের বিয়ের সব খাবারও খেয়েছিলেন। পরে মজা করে জানান তিনি নিজেই, পরেশ স্বরূপের দুই ছেলে অনিরুদ্ধ এবং আদিত্য পা রেখেছেন বাবা মায়ের দেখানো পথেই। সুলতান ছবিতে সহকারী পরিচালকের মতো কাজ করেছেন অনিরুদ্ধ। থিয়েটারে নাসিরুদ্দিন শাহর সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি। ছোট ছেলে আদিত্য পড়াশোনা করছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে। মডেলিং অভিনয় থেকে সরে গেলেও স্বরূপ কিন্তু বরাবরই যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে। দেশের বিভিন্ন অঞ্চলে ওয়ার্কশপ করেন, শিক্ষকদের প্রশিক্ষণ দেন কীভাবে নাটক বা অভিনয় করার গুণকে ছোটদের মানসিক বিকাশের কাজে লাগানো যায় সেটাই তিনি শেখান। দীর্ঘ বিরতির পরে অবশ্য স্বরূপ কয়েক বছর আগে ফিরেছেন হিন্দি সিনেমায়। 2002 সালে মুক্তি পাওয়া সাথিয়া ছবিতে অভিনয় করেছিলেন তিনি। আবার প্রায় 1.5 দশক পরে তিনি অভিনয় করেন বলিউডের হিন্দি ছবিতে। 2016 সালে মুক্তি পায় স্বরূপ অভিনীত আর বালকির ছবি কি অ্যান্ড কা। 3 বছর পরে 2019 উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকেও সুহাসিনী শেরগিলের ভূমিকায় নজর কাড়েন তিনি। সিনেমার পাশাপাশি 80 ও 90 দশকে তিনি কাজ করেছেন ছোট পর্দাতেও। নাটকের সাজঘরে শুরু হয়েছিল পরেশ স্বরূপের প্রেম। জীবনের মঞ্চেও সাজঘরেও কয়েক বসন্ত পেরিয়ে তাদের বন্ধন আগের মতোই নিবিড় এবং শক্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।